মাটির পাত্রে সামান্য ঘি লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন এটাতে ডালডা স্টার্চ সেদ্ধ আলু কলা ইত্যাদি মিশানো হয়েছে তো এখানে দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি এবং সেটা যখন আমি ভালো করে নাড়লাম তখন দেখেন এটার অবস্থা কি আপনি যে ঘি খাচ্ছেন সেটা যেখান থেকে আনেন না কেন সেটা কতটুকু বিশুদ্ধ রয়েছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং আপনি জানবেন কিভাবে আগের যুগে ঘিটা পরীক্ষা করা হতো এবং বর্তমান বিজ্ঞানের আলোকে সেটা পরীক্ষা করার পন্থা আমি আজকে আপনাদেরকে জানাবো এবং অন্যান্য অনেক পন্থাগুলো রয়েছে ঘি পরীক্ষা করার যেগুলো ধীরে ধীরে আপনাদেরকে অন্যান্য ভিডিওতে জানাবো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবার হচ্ছে আর দেরি করছি না ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স এখানে দেখেন দুই ধরনের ঘি নেওয়া হলো মাটির পাত্রে সামান্য ঘি লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন তারপর তাকালেই বুঝতে পারবেন আসল ঘি মাটিতে মিশে যায় ও ভেজা ভেজা সামান্য ভেজা ভেজা থাকবে আর নকল ঘি যেটাতে ডালডা স্টার্চ সেদ্ধ আলু কলা ইত্যাদি মেশানো হয়েছে সেটা বাহিরে সাদা দাগ থাকবে তো কিছুক্ষণ পরেই পুরো ঘিটাও শুকিয়ে যাবে আবার যেটা আছে সেটা তো শুকাইবেই আগে তো যেটা আগে শুকাবে সেটাই হচ্ছে খারাপ মানের ঘি আর যেটা আর পরে শুকাবে সেটা হচ্ছে ভালো ঘি উভয়টাই শুকিয়ে যাবে কিছুক্ষণ পরে তো আপনি দশ মিনিট পরেই সেটা চেক করে বুঝতে পারবেন আরেকটি টেস্ট হচ্ছে এখানে দেখেন দুই ধরনের ঘি নেওয়া হলো তো এখানে হচ্ছে পোভিডন আয়োডিন এটাতে আমি তিন চার ফুটা করে ছাড়বো দুইটাতেই ছাড়বো সমান করে তো যেটা কালো হয়ে যাবে সেটাই হচ্ছে নকল ঘি আর যেটা কোনো রঙ পাল্টাবে না বা হালকা পোভিডোন আয়োডিনের কালারটার মতো একটু হয়ে যাবে কিন্তু কালো হবে না বা তার রঙটা পুরোপুরি পাল্টে যাবে না ঘের মতোই থাকবে সেটা হচ্ছে তো এখানে দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি এবং সেটা যখন আমি ভালো করে নাড়লাম তখন দেখেন এটার অবস্থা কী তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন আসলে যে ভালো গিটা চেনা যায় তিন নম্বর আর একটি টেস্ট হচ্ছে একটি পাত্রে ঘি গরম করে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ পরে যদি দেখেন ঘি জমে একই রঙের জমাট বেঁধেছে অর্থাৎ ঘিয়ের যে কালার রয়েছে সেই কালারে একই রঙে জমাট বেঁধেছে তাহলে বুঝতে হবে এটা ভালো গি আর যদি দেখেন যে বিভিন্ন লেয়ার তৈরি হয়েছে নিচে একটা লেয়ার হয়েছে উপরে আরেকটা লেয়ার হয়েছে লেয়ার বা স্তর এই স্তর যদি জমে ভিন্ন কালার হয় তাহলে বুঝবেন এটা ভেজাল গি যাতে বাদাম তেল তিলের তেল পাম অয়েল ডালডা এমনকি সয়াবিন তেলও মিক্স করা হয় তাহলে ভিউয়ার্স আমরা জানলাম যে ঘিটা কিভাবে পরীক্ষা করতে হয় আদি পন্থা এবং বর্তমান পন্থাগুলো রয়েছে অন্যান্য আরো পন্থা রয়েছে ঘি বিভিন্ন জিনিস মিক্স করা হয় সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেব আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি অন্তত হলেও দশজনকে শেয়ার করার শেয়ার করার চেয়েও আমি খুশি হব আপনারা যদি আপনার ঘিটা ঘরে পরীক্ষা করে কারণ এটার দাম এমন বেশি না এই লিকুইডটার দাম হচ্ছে নব্বই থেকে একশো টাকা বা একশো দশ টাকা এরকম হবে যদি আপনারা কেউ পরীক্ষা করেন কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন তাহলে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি